তাদেরকে বারবার করে বলেছিলাম যে কাটঅফ এখানে অনেক কম যায় ঠিক আছে কাটঅফটা পুরো চমকে দেওয়ার মতো এখানে দেখতে পাচ্ছো এইটি নাইন কাটঅফ এখানে তোমরা দেখতে পাচ্ছো এইটি নাইন সেভেন্টি ফোর এইটি ওয়ান এইটি সেভেন্টি টু এইটি এইট এইটি এইটি নাইন তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা কি বলো যে দাদা আমার এইটি পার্সেন্টে সিলেকশন হয় না সেভেন্টি পার্সেন্টে দেখো এখানে নাইনটি ক্যান্ডিডেট কিন্তু কোনো একটাও নেই এখানে ম্যাক্সিমাম সবাই এইটি নিচে চান্স পেয়েছে রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট দু এই ভ্যাকেন্সিতে যারা মনে করছো দাদা আমাদের তো অনেকটা কম পার্সেন্টেজ আছে আমরা কি পাবো সিলেকশন না এই শুধু শুধু এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করে আমাদের একশো টাকা জলে যাবে নো ডাউট ভ্যাকেন্সি তো অনেক আছে চুয়াল্লিশ হাজার দুশো আঠাশ জিডিএসের ইতিহাসে এত সংখ্যায় ভ্যাকেন্সি জিডিএস মনে হয় এই প্রথমবার একসাথে জারি করেছে যেটা চুয়াল্লিশ হাজার দুশো আঠাশ এর আগে তিরিশ হাজার উনচল্লিশ হাজার এরকম জারি করেছে কিন্তু চুয়াল্লিশ হাজার প্লাস জিডিএস প্রথম ভ্যাকেন্সি জারি করলো ভ্যাকেন্সি ভালো আছে কিন্তু দাদা আমার তো নাম্বার পঞ্চাশ পার্সেন্ট আমার ষাট পার্সেন্ট কেউ বলছে আমার পঁয়ষট্টি পার্সেন্ট কেউ আছে সেভেন্টি পার্সেন্ট কেউ আছে এইট্টি পার্সেন্ট তারা একটা ডাউট আছে তাদের মনে যে এই পার্সেন্টেজে আদেও কি তাদের সিলেকশানটা হবে না সেই নাইনটি নাইনটি ফাইভ নাইনটি এইট নাইনটি নাইন এইরকমই কাট অফ যাবে এই নিয়ে অনেকে ডাউট আছে জিডিএসএ কম নাম্বারে কি সিলেকশান আদৌ পাওয়া যায় এটা আজকে আমি তোমাদেরকে ক্লিয়ারলি একটু বলে দেবো দেখো জিডিএসের সব থেকে লো খাটো কোন ডিভিশনগুলোতে গেছে এগুলো তোমরা কি করে জানবে এগুলো জানতে গেলে দু হাজার সালে অর্থাৎ দু হাজার তেইশ সালে তিনবার ভ্যাকেন্সি জারি হয়েছিল প্রথমবার তোমাদের জারি হয়েছিল জিডিএস শিডিউল ওয়ান তারপর একটা মাঝখানে স্পেশাল ড্রাইভ আর লাস্টে একটা জিডিএস শিডিউল টু তো আমি শিডিউল ওয়ান আর স্পেশাল ড্রাইভের কথা ছেড়ে দিচ্ছি লাস্ট যে রিসেন্ট ভ্যাকেন্সি ছিল সেটা হচ্ছে তোমাদের জিডিএস শিডিউল টু তো সেই শিডিউল টুতে তোমাদের কোন ডিভিশনে আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে কম কাট গিয়েছে সেটা আমি আজকে তোমাদের চোখে আঙুল দিয়ে দেখে দেবো কারণ এমন একজন ক্যান্ডিডেট আছে না যে সিক্সটি টু পার্সেন্টে সিলেকশন পেয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট এটা সিরিয়াস ভাই ঠিক আছে সিক্সটি টু সিক্সটি ফোরে এরকম ক্যান্ডিডেটরা সিলেকশন পাচ্ছে আর তোমাদের তো কোথায় ভাই আছে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট তাও এটা নিয়ে তোমরা অনেকে টেনশন করছো যে দাদা আদৌ আমাদের সিলেকশনটা হবে তো দেখো আমি প্রথমে তোমাদেরকে আমাদের পশ্চিমবঙ্গের জিডিএস শিডিউল টু দু হাজার তেইশের যে লাস্ট ম্যারেট লিস্ট সেটা ছিল কিন্তু ছ নাম্বার ঠিক আছে ছবার লিস্ট জারিও হয়েছিল ভাই লিস্ট ওয়ান লিস্ট টু লিস্ট থ্রি করে ছটার লিস্ট এসেছিলো আমি সবদিকে দিকে শেষের লিস্টটাই দেখাচ্ছি ঠিক আছে যে ছ নাম্বার লিস্টে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফটা কীভাবে গেছে তো সেটা আগে একবার তোমরা একটু দেখে নাও তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটা দু হাজার তেইশ সালের জিডিএসের সিক্স ম্যারেট লিস্ট প্রমাণস্বরূপ এখানে দেখে নাও জিডিএস মানে গ্রামীণ ডাকসেবক অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল টু জুলাই দু হাজার তেইশ ওয়েস্ট বেঙ্গল সার্কেল এখানে তোমরা দেখতে পাচ্ছ লিস্ট সিক্স মানে এটা ছ নম্বর লিস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমে সব এখানে কি দেখাচ্ছে না নাইনটি ফাইভ আমি তোমাদেরকে বলছি এগুলো হচ্ছে সবাই কিন্তু ফেক ক্যান্ডিডেট ছিল যারা ডকুমেন্টস ভেরিফিকেশনে যায়নি এবং এই ভ্যাকেন্সিগুলো কিন্তু খালিও রয়ে গেছে ঠিক আছে তো এখানে এইগুলো তো মন দেবে না এখানে দেখো সব থেকে প্রথমে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সিক্সটি টু পার্সেন্ট দেখতে পাচ্ছ সিক্সটি টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ কী ডিভিশন না বারাসাত ডিভিশনের ক্যান্ডিডেট কে ক্যাটাগরি না ডি বি ক্যাটাগরি ঠিক আছে সিক্সটি টু পার্সেন্টের সিলেকশনটা পেয়েছে দেখতে পাচ্ছ তোমাদের সামনে প্রমাণ আমি দেখিয়ে দিলাম দেখো আরো এখানে কিন্তু আমি লোয়েস্ট কাট অফ তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও এটা হচ্ছে সিক্স মেনের লিস্ট দেখো এইটটি সেভেন কাট অফ গেছে কোথায় না মুর্শিদাবাদ ডিভিশন ঠিক আছে পিডাব্লিউডি সি ক্যাটাগরি এটা তোমরা দেখতে পেলে আরও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে দেখো সেভেন্টি সেভেন কাট অফ এটা কোথায় না মালদা ডিভিশন ঠিক আছে আরও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে দেখো এখানে আছে আমাদের কি না এইটটি ফোর কাটপ কোথায় গেছে না সাউথ কলকাতা ডিভিশন ঠিক আছে তো এরকম করে অফটা গিয়েছিল কি না আমাদের ওয়েস্ট বেঙ্গলে জিডিএস শিডুল টু এর এখানে তোমাদের কি সিক্সথ ম্যারেট লিস্ট ঠিক আছে এখানে নো ডাউট নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট অনেকে আছে কিন্তু এই যে ক্যান্ডিডেট এরা কিন্তু সবাই রিয়েল ছিল না এরা সবাই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করায়নি আমাদের সিক্স ম্যানেল লিস্টে বেঙ্গলে টোটাল ক্যান্ডিডেটের নাম আসছিল কত এইটটি থ্রি এইটটি থ্রি ক্যান্ডিডেট কিন্তু সিক্স ম্যানেল লিস্টে যাদের নাম আসছে সবাই চাকরিটা পায়নি কারণ এখানে সবাই ডকুমেন্টস ভেরিফিকেশানটা করাতেই যায়নি কারণ এখানে ফেক ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি ছিল যারা ম্যাক্সিমাম নাইনটি প্লাস নাম্বার দিয়ে ফর্মটা আবেদন করেছিল নেক্সট আমি তোমাদেরকে আসামের একটু সিক্স ম্যানের লিস্টটা একবার দেখিয়ে দিয়ে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল টু জুলাই দু হাজার তেইশ আসাম সার্কেল সিক্স লিস্ট ঠিক আছে আসামের লিস্টটা দেখলে না তোমরা সবাই চমকে যাবে আমি তোমাদেরকে বারবার করে বলেছিলাম যে কাট অফ এখানে অনেক কম যায় ঠিক আছে কাট অফটা পুরো চমকে দেওয়ার মতো এখানে দেখতে পাচ্ছ এইটি নাইন কাট অফ এখানে তোমরা দেখতে পাচ্ছ এইট্টি নাইন সেভেন্টি ফোর এইটটি ওয়ান এইট্টি সেভেন্টি টু এইট্টি এইট এইটটি এইট্টি নাইন তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা কি বলো যে দাদা আমার এইটটি পার্সেন্টের সিলেকশন হয় না সেভেন্টি পার্সেন্টে দেখো এখানে নাইনটি ক্যান্ডিডেট কিন্তু কোনো একটাও নেই এখানে ম্যাক্সিমাম সবাই এইটির নিচে চান্স পেয়েছে কী লিস্টে না জিডিএস দু হাজার তেইশের এখানে কি সিক্স মেডাল লিস্ট এটা কিন্তু সিক্স মেডাল লিস্ট ঠিক আছে তো সিক্স মেডাল লিস্টের যে কাট অফ সেটা কিন্তু সবসময় এরকমই থাকে দেখতে পাচ্ছ সবাই তোমাদের এইটটি নিচে দেখো এখানে কিন্তু একজনেরও নেই তোমাদের নাইনটি নাইন নাইনটি ফাইভ এরকম কিন্তু একটাও নেই সব আছে তোমাদের এইটটি এইট এইটটি সেভেন সেভেন্টি এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর্টি ফাইভ ভাই দেখতে পাচ্ছ ফর্টি ফাইভ কাট অফ এইরকম কাট অফ গিয়েছিল দু হাজার তেইশ সালে মানে তোমরা বুঝতে পারছো আসাম সার্কেলে কীভাবে তোমাদের লোয়েস্ট কাট অফটা যায় কারণ এই আসামে জিডিএসের চাকরি করা কিন্তু খুবই টাফ আমি তোমাদেরকে এই কারণেই দেখালাম কারণ আমি প্রথম থেকে তোমাদেরকে বলে আসছিলাম যে আসামে সবসময় কাট অফটা কম যায় সেটা আমি তোমাদেরকে চোখে আঙুল দিয়ে জাস্ট একটু দেখে দিলাম যদি সিক্স মাইনাল লিস্টে দেখো আসামে টোটাল সিক্সটি টু ক্যান্ডিডেটের নাম জারি হয়েছিল কিন্তু সিক্সটি টু এর মধ্যে একজনেরও কিন্তু দেখতে পাচ্ছ নাইনটি ফাইভের নাম্বারই নেই সবাই আছে কিন্তু এইটির ঘরে সব এইটির ঘরে এইটির ঘরে সিক্সটির ঘরে সেভেনটির ঘরে ইভেন ফর্টি ফাইভ নাম্বার এখানে তোমাদেরকে আমি দেখালাম দেখতে পেলে তো এইরকমই কাট অফ কিন্তু আসামের ক্ষেত্রে যায় কিন্তু আমি তোমাদেরকে আবারও বলছি এটা আমি তোমাদেরকে জাস্ট এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি তার মানে এই নয় যে তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আসামে অ্যাপ্লাই করো আসামে কিন্তু খুব ডিফিকাল্ট অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তোমাদেরকে সেই ক্ষেত্রে বলবো সব থেকে বেস্ট অপশান তোমাদের কাছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলেরটাও আমি তোমাদেরকে দেখালাম ওয়েস্ট বেঙ্গল সার্কেলেই তোমরা অ্যাপ্লাই করো ওটাই হচ্ছে তোমাদের কাছে সব থেকে বেস্ট অপশান হবে শুধু এই কারণে আমি তোমাদেরকে লিস্টগুলো দেখাচ্ছি যে ভাই যাদের এইটটি নিচে নাম্বার আছে বা সেভেনটি নিচে নাম্বার আছে তোমরা কেউ মনটা ভেঙে ফেলবে না কারণ এখানে দেখো কত কম হবে সিলেকশন হচ্ছে সিক্স ম্যানের লিস্ট ভাই পরপর ছটা লিস্ট জারি হয় তো তোমরা ছটা লিস্ট পর্যন্ত অপেক্ষা করে দেখো না ফর্মটা একবার অ্যাপ্লাই করে দেখো না তোমাদের কি রেজাল্ট আসে সেটা না হয় তোমার ফিউচারই বলবে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমাদের পশ্চিমবঙ্গে ছ নম্বর লিস্টে কাট কেমন গেছে আর যদি তোমরা আসামের দিকে দেখো তাহলে তোমরা দেখতেই পেলে যে আসামে আরও কম কাট অফ এটা আমি তোমাদেরকে প্রথম থেকে বলেছিলাম যে আসাম রাজ্য বা আসাম সার্কেল এখানে কাট অফ সব থেকে অন্যান্য রাজ্যের তুলনায় কাট কম যায় এটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম দু হাজার সালের যে কাট লিস্ট সেটা তোমরা দেখে প্রমাণটা পেয়ে গেলে এইবার দেখো তোমাদের যে প্রথম মেরেট লিস্ট হবে সেখানে কিন্তু তোমরা এই ধরনের কাট বা এই ধরনের নাম্বার কিন্তু এক্সপেক্ট করবে না প্রথম মেরেট লিস্ট বলো বা সেকেন্ড মেরিট লিস্ট বলো সবসময় তোমাদের কিন্তু নাইনটি ফাইভ প্লাস তোমাদের কিন্তু কাট থাকবে কেন থাকবে কারণ এখানে চুয়াল্লিশ হাজার দুশো আঠাশ ভ্যাকেন্সি হয় ঠিক আছে তো এখানে তোমরা যারা সেভেন্টি পার্সেন্ট ক্যান্ডিডেট আছো তোমরাও অ্যাপ্লাই করেছো যারা এইট্টি পার্সেন্ট ক্যান্ডিডেট আছো তোমরাও অ্যাপ্লাই করেছো ইভেন যারা নাইনটি ফাইভ প্লাস আছে তারাও অ্যাপ্লাই করেছে তো পোস্ট অফিস কী করবে যাদের নাম্বার বেশি আছে তাদেরকেই আগে চান্স দেবে সেই ক্ষেত্রে প্রথম মেরিট লিস্ট দ্বিতীয় মেরিট লিস্টের যে কাট অফ সেটা সবসময় হাই যায় সেটা সবসময় নাইনটি ফাইভ প্লাস ইভেন নাইনটি নাইন নাইনটি এইট এইরকম থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমরা ভাবো না যে আমাদের নাম্বার আসবে না আমাদের সেভেনটি আছে আমাদের এইটটি আছে নাম্বার আসবে না ভাই কেন আসবে না লিস্ট তো একটাই জারি হচ্ছে না লিস্ট জারি হবে ভাই কম করু ছটা এইবারও এইবারও যদি আমি ন্যূনতম বলি না ছটা লিস্ট তোমাদের জারি হবে তো তোমাদের ছ নাম্বার লিস্টের মধ্যে কি কাট অফ নামবে না ডেফিনেটলি নামবে আর দু যদি আমরা তেইশ সালের কথা বলি কাট অফটা কেন এত হাই গিয়েছিল কারণ সেটা আমি বারবার করে বলেছি দু হাজার সালে ফেক ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটা বেশি ছিল যারা ভুল ভাল সার্টিফিকেট যেখান সেখান থেকে তৈরি করে ফর্মটা জাস্ট অ্যাপ্লাই করে দিয়েছে তারপর তারা ডকুমেন্টস ভেরিফিকেশানে কিন্তু সবাই যায়নি এই যে আমি তোমাদেরকে ছ নম্বর লিস্টটা দেখালাম না পশ্চিমবঙ্গে এখানে এইটটি প্লাস যে ক্যান্ডিডেটের নাম আছে এইটটি প্লাস ক্যান্ডিডেট কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান করায়নি বা এইটটি প্লাস যে ক্যান্ডিডেট তারা কিন্তু সবাই চাকরি পায়নি এখানেও অনেক ফেক ক্যান্ডিডেট ছিল যারা অলরেডি ডকুমেন্টস ভেরিফিকেশনে যায়নি কিছু ক্যান্ডেড চাকরি পেয়েছে আর যারা যায়নি তাদের যে শূন্যপদ সেটা কিন্তু শূন্যপদই রয়ে গিয়েছিল যেটা এই দু হাজার চব্বিশ সালে আবার জারি করেছে ঠিক আছে তো এরকমটা নয় যে তোমাদের দু হাজার তেইশ সালে যা কাটক গিয়েছে দু চব্বিশ সালে তা যাবে এটা একদমই নয় দু হাজার তেইশ সালে অনেক ভ্যাকেন্সি খালি রয়ে গেছে ঠিক আছে যেগুলোকে আবার দু হাজার চব্বিশ সালে ব্যাক করতে হয়েছে কারণ সেখানে ফেক ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছিল তারপর যখন খবরটা শোনে যে ফেক ক্যান্ডিডেট ধরা মাত্রই তাদের উপর লিগ্যাল অ্যাকশান নেওয়া হবে তো তারা তো অ্যাপ্লাই করে দিয়েছে নামও চলে আসছে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানে কেউ যায়নি আবারও বলছি দু হাজার চব্বিশ সালে দু হাজার তেইশ সালের তুলনায় কাট অফ অনেকটা কম যাবে আর তোমাদেরকে আমি লাস্ট যে ম্যারিট লিস্ট সেটা দেখিয়ে দিলাম যদিও সেখানে নাইনটির অনেক ক্যান্ডিডেট আছে কিন্তু এইবার থাকার সম্ভাবনা খুবই কম কারণ ফেক ক্যান্ডিডেট একেবারেই না বরাবর থাকবে ঠিক আছে সেই ক্ষেত্রে তোমরা নির্ভয়ে ফর্মটা অ্যাপ্লাই করো যদি তোমাদের মিনিমাম নাম্বার ষাট পার্সেন্ট থেকে থাকে পঞ্চাশ পার্সেন্ট থাকলে ট্রাই করতে পারো কোনো অসুবিধে নেই ঠিক আছে কারণ এখানে কারোর বাধা বিপত্তি নেই ইজিলি ফর্ম অ্যাপ্লাই করতে পারো কিন্তু আমি বলবো এটুকুই যদি তোমাদের ষাট পার্সেন্ট মিনিমাম নাম্বার থাকে মিনিমাম ঠিক আছে তাহলে তোমরা অ্যাপ্লাই করো বাকি ষাটের উপর যা থাকবে সেটা তো তোমরা অনায়াসে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু ন্যূনতম ষাট পার্সেন্ট থাকলে কী হয় না তোমাদের এক পার্সেন্ট হলেও একটা সম্ভাবনা থাকে যে এইবার তুমি জিডিএসের চাকরিটা পেতে পারো সেই ক্ষেত্রে যদি তোমাদের মিনিমাম ষাট পার্সেন্ট নাম্বার থাকে ডেফিনেটলি অ্যাপ্লাই করো আর যদি তোমরা জিডিএসের ডিভিশনের কথা বলো তাহলে আমি এটুকুই বলবো নিজের ঘরের সামনে যে ডিভিশনটা আছে না সেটাকে তোমরা সবসময় প্রথম চয়েসে রাখো কারণ সেটাই হচ্ছে তোমাদের জন্য বেস্ট হবে আদারওয়াইজ তুমি যদি অন্য ডিভিশনে করো সেখান থেকে যদি তুমি সিলেকশনও পাও না ট্রান্সফার নিতে তোমার অনেক টাইম লাগবে সেই ক্ষেত্রে নিজের ডিভিশন ফার্স্ট চয়েস রাখো বাকি আমি তোমাদের কাট অফ দেখালাম এইবার সেই অনুসারে তোমরা কিন্তু সেই ডিভিশন চুজ করতে পারো সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে এর কিন্তু দায়ভার কেউ নেবে না ঠিক আছে তাই জন্য বলছি সবসময় নিজের ডিভিশনটাকে ফার্স্ট রাখো তো আশা করছি আমি পুরো ভিডিওটা বলতে পারলাম আজ ভিডিওটা এই পর্যন্ত যদি তোমরা জিডিএস এর টাইম টু টাইম লেটেস্ট আপডেটগুলো সব থেকে আগে পেতে যাও অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম